সাবি তো আপনি এক কিছুদিন আগে একটা লাইভে আপনি বললেন যে বলতে গেলে যারা প্রথম ইসলাম গ্রহণ করছে তারা মেনলি তার মানে ক্লোজ বন্ধু বা ফ্যামিলি মেম্বার তারাই প্রথম মানে গ্রহণ করছে মানে ওদের বোকা বানায় তাদের গ্রহণ করাইছে আমার প্রশ্ন ছিল যে যে হজরত ওমর যে দ্বিতীয় খলিফা তার আমাদের আমরা কাহিনী শুনি যে সে একদিন তরবারি নিয়ে ও খুন করতে গেল কিন্তু একজন বলল যে তোমার বোন তার তোমার শ্যালক ইসলাম গ্রহণ করেছে তারপর যায় তার বোনকে খুব পেটাপিটি করলো তখন তার কাছ থেকে কোরআনের কিছু আয়াত শুনে সে ইসলাম গ্রহণ করলো এটা কি আসলে সঠিক আমার এই কাহিনীটা তেমন মানে কেমন মানে মনে হয় না যে এটা খুব মানে কয়েক লাইন আয়াত শুনে সে মুসলমান হয়ে গেল ভাই এই গল্পগুলা তো আসলে মুসলিমদের কাছ থেকে আমরা জানতে পারি বা সাহাবিদের কাছ থেকে জানতে পারি এখন এই ধরনের গল্পগুলা কতটুকু সঠিক কতটুকু মানে অথেন্টিক এই এই গল্পগুলোর ভ্যালিডিটি কতটুকু সেই জিনিসগুলা তো আসলে আমাদের পক্ষে বলাটা কঠিন কারণ হচ্ছে এই এইগুলা এই ধরনের ঘটনা শুনলে অনেক পীর সাহেবের পীর সাহেবের যারা অনুসারী আছে তাদের মধ্যে এই ধরনের গল্প শোনা যায় অনেক বড় বড় নেতা যারা আছে তাদের সম্পর্কে এই ধরনের গল্প শোনা যায় যে একজন ডাকাত ছিল অনেক খুনা খুনি করতো তারপরে অমুক পীরের সান্নিধ্যে সে অমুক অমুক পীরের নাম শুনে একদম সে ভালো মানুষ হয়ে গেল সে একেবারে দিনের পথে চলে আসলো এগুলা তো ভাই সব বেশিরভাগ ম্যাক্সিমাম পীর সাহেব ম্যাক্সিমাম ধর্মগুরু হিন্দুদের ধর্মগুরু থেকে শুরু করে সবার অনুসারীদের মধ্যে এই ধরনের গল্প গুজব শোনা যায় এখন এই গল্পগুলা কতটুকু সত্য সেই জিনিসগুলা তো একটু ক্রিটিক্যালি দেখতে হয় আমাদেরকে হ্যাঁ এই কারণে যে কারণ অনুসারীরা তো গল্প বলতে পছন্দ করে আমাদের নেতা বা আমাদের পীর আমাদের হুজুর আমাদের নেতা আমাদের রাজনৈতিক নেতা এ এত উত্তম চরিত্রের তারা দেখেই বা তারা এতই ভালো মানুষ তারা দেখেই সব মানুষ দলে দলে এই ধর্মটা গ্রহণ করতো বা অনুসারী হয়ে যেত এই গল্পগুলা তো খুবই সাধারণ গল্প এগুলোর ভিতরে কোনো নতুন অত নাই হ্যাঁ অনেক ইসের ভিতরে আপনি এই ধরনের গল্পগুলো পাবেন যেমন ধরেন শ্রীরামকৃষ্ণ দেখা করতে গেছিল তখন স্বামী বিবেকানন্দ ছিল মানে নাস্তিক সে সাথে দেখা করলো তখন দেখা সে দিনের পথে মানে হিন্দু ধর্মের পথে আবার চলে আসলো এই গল্পগুলাও তো আমরা শুনি কিন্তু এগুলো কতটুকু অথেন্টিক সেগুলা তো বোঝা যায় যে এইগুলা হচ্ছে তাদের যারা অনুসারী তারা একটু ফুলায় ফাফায় বানায় বানায় লিখছে এটা হচ্ছে নিজেদের ধর্মকে সত্য প্রমাণ করার জন্য সাধারণত এই ধরনের কাজই মানুষ করে কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে যদি তর্কের খাতিরে ধরেও নিই যে কোরআনের একটা আয়াত পরে একজন খুব কঠোর কাফের সে ইসলাম ধর্ম গ্রহণ করলো তাহলে আবুল আহাব আবু জেহেল এরা কেন গ্রহণ করলো না এদের এরাও তো একই রকমের কাফের ছিল ওরাও তো কোরআনের আয়াত শুনেছিল কোরআন এর আয়ত শুনেও কেন তারা গ্রহণ করলো না কোরআনের আয়াত শুনলেই যদি মানুষ মনে তো সারা পৃথিবীর সব মানুষের মুসলমান হয়ে যাওয়ার কথা করা হয় ওইটা শুনলেই তো মুসলমান হয়ে যাওয়ার কথা এমনকি আহ কোরআনের আয় আমরা যে নাস্তিক হয়ে গেছি আমরা তো কোরআন ছাপা ছাপা করে তারপর নাস্তিক হয়েছি আমরা কেন ভাই মুমিন হইলাম না এত কোরআন কোরআনের তাফসির হাদিস সব একাকার কইরো কেন আমরা নাস্তিক হয়ে গেলাম তো এই গল্পগুলা গল্পগুলা বিষয় নিয়ে তো তাই সন্দেহের অবকাশ থাকে তাই না না এই যে গল্পটা এটা কি কোনো আসলে কোনো সহি হাদিস থেকে আসছে না ওই সেই বুড়ির কাটা বিছানোর গল্প টাইপেরই না না এটা সিরাত গ্রন্থগুলোর ভিতরে আছে সিরাত গ্রন্থগুলোর ভিতরে এইভাবে বলা আছে ও ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আমি তো ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আর কি কিছু আছে প্রশ্ন না না ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আরেকজনকে যুক্ত করি আয়ান জাসন আপনাকে যুক্ত করা হচ্ছে আয়ান জাসন আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসিফ মহিদুল ভাই অনেক ধন্যবাদ যুক্ত করার জন্য বলেন তাহলে আমি আসলে আমার কোন কোশ্চেন নাই আপনার কাছে আমি আসলে আমার একটা এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আপনাদের ভিডিওগুলো আমাদের আমার আসলে লাইফটা অনেকটাই চেঞ্জ করে দিছে আমি আমি আপনাদের ভিডিও আপনি প্লাস আসাদুল ভাই এর ভিডিও আমার দেখার অন্যরকম একটা ধারণা ছিল মুসলমান ধর্মের প্রতি আপনাদের এই ভিডিওগুলো দেখার পরে আমি আসলে অনেকটাই চেঞ্জ হয়ে গেছি মানসিক ভাবে তো আমি আসলে অন্য একটা দেশে কাজ করি বাংলাদেশে না তো আমার এই কাজের জায়গায় অনেকেই আছে যারা খুব এক্সট্রিম লেভেলে ধর্ম পালন করে বিশেষ করে মুসলমান ধর্মটা বেশি করে পালন করে যারা কাজের ভিতরে যখন তখন তারা নামাজ পড়তে চলে যায় তারপরে বিশাল বড় বড় দাড়ি রাখে তো আমার আমার আসলে এগুলো আমি আমি রেসপেক্ট করতাম একটা জায়গায় ছিলাম যে জায়গা থেকে আমাদের আমার সুযোগ ছিল তাদের এইটা এইটা স্পেসটা করে দেওয়ার এবং আমি এমনও আছে যে আমার নিজের রুম পর্যন্ত আমি তাদেরকে নামাজ পড়ার জন্য আমি দিয়ে দিছি বা আমি মনে মনে এটাই ভাবতাম যে আসলে সে যেটা করতেছে আমি আমি যদি পরোক্ষভাবে হয় হলেও যদি তার একটু হেল্প করি এটা হয়তো ফাইনালি হয়তো আমার আমি আমি কোনো খারাপ কোনো কিছু না এবং আমার এতে লাভ আছে এরকম একটা কিছু ভাবতাম তো আমি ওদের সাথে অনেক দিন ধরে কাজ করার পর একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে এরা ধর্ম পালন করে ঠিক আছে কিন্তু এহেন কোনো খারাপ কাজ নেই যেগুলোর সাথেও তারা মানে ইনভলভ হচ্ছে না মানে এটা পালন করার পাশাপাশি দেখা গেলো মানুষের সাথে চিটিং করতেছে মানুষের টাকাগুলো নিচ্ছে তারপর বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতেছে তার বাসায় ওয়াইফ এবং বাচ্চা টাচ্চা সবই আছে সব কিছুই করতেছে তো আস্তে আস্তে আমার খুব একটা আমি আসলে কোনো ধর্ম পালন করতাম না ওইভাবে কিন্তু আমি একটা ধর্ম বিশ্বাস করি আমি আসলে বলতে না আমার ধর্মটা কি তো আমার এগুলা দেখে আমি আসলে খুবই কনফিউজ কনফিউজ ছিলাম যে আমি কি করতেছি আমি কি এই লোকটার উপকার করতেছি নাকি আমি ক্ষতি করতেছি না আমি কি এগুলো আমি বুঝতে পারতাম না আপনাদের এরা আমি আসলে লাস্টে আমি জানি না আমার কথাগুলো হচ্ছে কিনা একটু হয়ে যাচ্ছে আমি আসলে এটা জানতে যে এরা করে আপনি একটা অর্ডিনারি মানুষ যে কোনো ধর্মে বিশ্বাস করে না সেও আমি তাদের থেকে ভালো মানে আমার মত অনুযায়ী আপনি কি আমি কি বুঝাতে পারতেছি আসিফ মৈদুন ভাই ভাই ওই ব্যক্তিগত ভাবে ওই লোকরা কি কেন এটা করে এটা তো তাদের সাথে আমার পরিচয় না থাকলে বা তাদের সম্পর্কে ভালোভাবে না জেনে তো আমি এটা বলতে পারছি না এটা তাদের ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে কিভাবে তাদেরকে যে তারা এটা কেন করে জিনিসটা তো আমার পক্ষে তাদের সাথে আলোচনা না করে বা তাদের সাথে কোনো একটা বিষয় সম্পর্কে না জেনে আমার পক্ষে তো বলা আসলে সম্ভব না এটা যৌক্তিক হবে না কারো সম্পর্কে না জেনে আমি আসলে শুধুমাত্র তার ধর্মের উপর ভিত্তি করে কোনো একটা জাজমেন্টে যাওয়া সেটা তো যৌক্তিক একটা ব্যাপার হবে না তো আমি যেটা আমি অনেক ধার্মিক মানুষকেও দেখেছি যারা অনেক ভালো মানুষ ব্যক্তিগত জীবনে অনেক ভালো মানুষ এরকম মানুষ আমি জীবনে অনেক দেখেছি আমার আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজন আছে আমার বন্ধু বান্ধবের মধ্যে কয়েকজন আছে তারা ধার্মিক এবং ভালো মানুষ ধার্মিক মানুষের মধ্যে ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে আমি আসলে বলতে পারবো না যে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ এই জিনিসটা তাদের ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে বলা আসলে সম্ভব না কিন্তু তাদের সাথে যদি আমি কথা বলি এবং তাদের ভিতরে যদি আমি কথা বলে আমি বুঝতে পারি যে তাদের ধর্ম বিশ্বাসটা তাদের মানে মন তৈরিতে কতটা প্রভাব ফেলেছে তখন হয়তো আমি বলতে পারবো কিন্তু এইভাবে এটা থেকে আমি একটা জিনিস বুঝলাম যে যারা সাধারণ মানুষ যারা আছে যারা ওই লেভেলের ধর্ম পালন করে না বা বিশ্বাস করে না তারা আসলে অনেক ভালো মন মানসিকতার মানুষ এটা হচ্ছে আমার আমার ব্যক্তিগত একটা মানে মতামত কারণ আমি আমি দেখেছি অনেক অনেক মানুষের সাথে আমি এতদিন চলাফেরা করেছি কিন্তু যারা অতিরিক্ত ধর্ম পালন করতে যায় তারা তাদের ভিতরে আসলে আমরা আমি আশা করি যে না এই লোকটা অন্য সাধারণ মানুষের থেকে একটু ভালো হবে কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ উল্টো এই লোকটা অন্য সাধারণ মানুষের থেকেও বেশি খারাপ হয় আপনার প্রত্যাশাটা বেশি এই কারণে আপনি যখন দেখেন যে সে এত ভালো না এই কারণে হয়তো আপনার তখন মনে হয় যে এই লোকটা বেশি খারাপ প্রত্যাশাটা বেড়ে গেলে তখন তো মানুষের বেশি হয় এটাও হতে হতে পারে আবার এমনও কিন্তু অনেক আছে যারা ধর্ম পালন করে না তারাও কিন্তু খারাপ মানুষ হতে পারে তারা নেই নাস্তিকদের মধ্যে অনেক খারাপ মানুষ থাকতে পারে না নাস্তিকদের মধ্যে অনেক ধর্ষক খুনি বাটপার অনেক কিছুই থাকতে পারে যারা ধর্ম পালন করে না তাদের মধ্যে থাকতে পারে এই জিনিসটা ভাই এইভাবে তো বলা যায় না কিন্তু বলতে গেলে আমার আসলে মানে সেই মানুষটার মন মানসিকতা কিরকম সেটার পেছনে ধর্মটা কতটা প্রভাব ফেলেছে ধর্মীয় মৌলবাদ কতটা প্রভাব ফেলেছে এই জিনিসগুলা আমি ভালোভাবে না জেনে না বলছে তো বলতে পারছি না ঠিক আছে জেসন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমি আসলে আপনার একটা ভিডিও মিস করি না আমি সব সময় আপনি অনেক ধন্যবাদ আপনি আমার সাথে কথা বলেছেন আমি অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন ভালো থাকবেন ভাই জানাচ্ছি আসলে আমরা তো এইভাবে এইভাবে জাজমেন্ট দিতে পারি না যে কোন মানুষটা আসলে কিরকম তার ধর্ম শুধুমাত্র তার ধর্ম বিশ্বাসটা জেনে আমরা তো ধর্ম বিশ্বাসী মানুষ হলেই যে খারাপ মানুষ সবাই এমনও কোনো আসলে কোনো কথা নাই ধর্ম বিশ্বাসী মানুষদের মধ্যে অনেক ভালো মানুষ নিশ্চয়ই আছে পৃথিবীতে না হলে তো এত সারা পৃথিবী তো মানে কামরা কামড়ি লেগে যেত তাই না এত যদি ভালো মানুষ না থাকতো খুনাখুনি হয়ে যেত অনেক মানে গণহত্যা হয়ে যেত